সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কে তোমরা সকলে ভালো আছো। তো দেখতে পাচ্ছো আমার ড্রেসটা একটু নতুন নতুন লাগছে, আর ইন্ডিয়া থেকে আমাদের যে মালটা আসার কথা ছিল সেটাও এসে গেছে। আর চলো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি। আর সামনেই আমার সামনেই দেখো গাড়ি লাগা আছে, আর এই গাড়ির ভিতরেই এই যে গাড়িটা যে গাড়িটা দেখতে পাচ্ছো এই গাড়ির ভিতরেই কিন্তু আমাদের সেই মালটা আছে। তো এটা ক্রেন আসবে, ক্রেন থেকে নামানো হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো এসো। আর এই হচ্ছে আমাদের প্রজেক্ট, প্রতিদিনের মতন তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো পূর্ব দিক, সূর্য উঠে গেছে। আর চলো এটার আর আনলোডিং করতে হবে। তো এই হচ্ছে অনেক দিন অপেক্ষার পর, মোটামুটি 6 মাস অপেক্ষার পর আজকে এলো। চলো দেখতে থাকো গাইজ এটাকে যখন খোলা হবে তোমাদের সঙ্গে। গাইজ আমরা একটু বাইরে এসেছিলাম, দেখতে পাচ্ছ আর সামনে এই যে বাবুল আসছে, দেখো ভাই হাই মাল করি, হাই ভাই মাল করি, হাই দেখো হাই ফাইদা হোকা হাই একটা গাড়ি পিছে হাই হাই খালি বড় তো হ্যাঁ না ফ্যান হাই কয়েল হাই এই তো উসমে এইসব পানি মে কুচ লাগা খালি হাই দেখো উসমে হাই। তো গাইজ এ বাড়ি হচ্ছে নেপাল। তো এখানটায় পৌরসভার যেসব তোমার কাজ হয় এইরকম কাজ করছে এখানে বলদিয়া বলে। আর আমাদের ক্রেন চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ক্রেন ঢুকছে আমাদের। তো যেটা এসেছে ইন্ডিয়া থেকে ওইটা নামাবে, সেজন্য এই যে ক্রেন, এই যে গেট বন্ধ হচ্ছে। চলো ভিতরে যাই এদিকে। তো গাইস এটা আনলোড করতে হবে। তোমার ত্রিপলটা আছে, ওই ত্রিপলটাকে খুলতে হবে। তো সেই জন্য জসিম ওই তারটাকে খুলে দিচ্ছে। তো ভাই যেরকম করে সবগুলো খুলে দেবে, তারপর তোমার ত্রিপলটাকে ওই এরকম করে উঠিয়ে দেবে। ক্রেন দিয়ে এটাকে উঠানো হচ্ছে, এটা কিন্তু অনেকটা লম্বা, 14 মিটার। তো এটা অনেকটা ওয়েট, 14 মিটার, বুঝতে পারছো কতটা ওয়েট হবে। তো গাইজ এই যে তোমরা মিক্সার মেশিনটা দেখতে পাচ্ছ এটা 12 টন আছে, 12 টন। তো কতটা ওয়েট তোমরা বুঝতে পারছো। তো চলো তোমাদেরকে আমরা দেখাবো, এটা যখন নিচে আসবে সবটাই ভালো করে তোমাদেরকে দেখাবো। هذا هو هذا 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 ه
তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটাকে আনলোড করতে গিয়ে কতটা প্রবলেম হচ্ছে কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ 14 টন কমসেকম 14 মিটার হাইট আর এটাতে এই সব ওয়েলিং ফাইলিং সব কিছু করতে হবে আর এটা হচ্ছে আলো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচের দিক ফিটিং হয়ে গেছে ভেজা এটা ফিটিং হয়ে গেছে এ ফ্ল্যাঞ্চ ঢাকন এটা ফিটিং তাহলে এসএস কা কাম হয় পুরো টুট গেছে এই টুট গেছে টুট গেছে লোড করার সময় এটা একটা আর এখানে এ তো পাইপ আর এখানে একটা ফিটিং ভিতরের পজিশন দেখতে পাচ্ছ কি আছে একটা পাইপ আছে তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিতরের পজিশন তোমাদের ভিতরটা দেখিয়ে দিই এই যে ভিতরে যে তোমার মিক্সিং করার জন্য দেখো তো ওয়েলিং করেছে কিন্তু টেকিং ওয়েলিং করেছে এটা কিন্তু ফুল ওয়েলিং করে দেখতে পাচ্ছ ভিতরে ঢুকে গেল ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি যে শেষের ওয়েলিং দেখো খুব একটা ভালো ওয়েলিং হয়নি মনে হয় যে হেলমেটে এমন কিছু এখানে কিছু নাই ভিতরটা এরকম আছে যাতে মিক্সিং হবে আর এই সাইডটা এরকম হবে গোল আছে এই যে তোমার মেন হল এইটুকু লাগাতে হবে এই রডগুলোকে ফিটিং করে দেওয়া হচ্ছে তারপরে এটি ফিটিং করে তুলে দেওয়া হবে বন্ধ হয়ে গেল আমাদের কাজ শেষ সেটাকে আমরা পাঠিয়ে দেবো এটা হচ্ছে কন্টেনার আর এই কন্টেনার করে এসেছিল আমাদের এই মিক্সার মেশিনটা আর ইন্ডিয়াতে করে এসেছে শিপটে করে এসেছে আর এটা সৌদি আরব থেকে এসেছে যেখানটায় আনলোডিং হয় সে দরজা বন্ধ করে দিচ্ছে বাবুল আর আশাফুল ভাই তো ভাই তোমরা এর জন্য একটা লাইক করো চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে রেখো আর চলো বাকি আমাদের এগুলো ফিটিং হবে এ ফিউ মোমেন্টস লেটার তো হ্যালো গাইস এখন সৌদি আরবের সময় হয়ে গেছে দুপুর 12:15 আর এখন লাঞ্চে এসেছি আর লাঞ্চ করবো তোমার সঙ্গে চলো লাঞ্চটা শেয়ার করি দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমার তরকারি গরম হচ্ছে আর কালকে বানিয়েছিলাম আমি তোমার আলুর ভাজা তো সেটা খাবো আর এই তরকারি তো চলো তরকারি তোমার হয়ে গেছে গাইস অর্ধেক খাওয়া হয়ে গেছিলো তারপরে আমি তোমার সঙ্গে ভিডিওটা শুরু করেছি আমি বাড়িতে কথা বলছিলাম তো ভুলে গেছিলাম অর্ধেক খাওয়া হয়েছে তো তখনই ভিডিওটা আমি শুরু করলাম তো গাইস দেখো তো গাইস চলো 15 minutes later হ্যালো গাইস গুড আফটারনুন তো এখন সৌদি টাইম হচ্ছে দুপুর 1টা আর একটু যাচ্ছি ব্যাংকে একটু কাজ আছে আমার তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এই যাবো আর রোদ দেখছো কিরকম সেই জন্য টুপিটা নিলাম চশমাটা নিলাম চলো তাহলে সঙ্গে থাকো বেরোই ওকে বাই একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে দেখতে পাচ্ছি গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িতেই যাবো তো এদিক থেকে গাড়ি আসছে তো গাড়িটা পার হয়ে যাক আর যে দেখতে পাচ্ছ মোটর সাইকেল
আমার ডেট আছে কিন্তু এটা কিভাবে আপডেট করে দিয়েছে জানি না। এই যে দেখতে পাচ্ছ তাহিল আলদাজি, এই তাহিল আলদাজি হচ্ছে ব্যাংক। এখানে আমাদের স্যালারি ডালি সব ঢোকে, আর এই হচ্ছে ব্যাংক। তো ব্যাংকে ভিড় কম, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। চলো, এই যে ব্যাংকে কেউ নাই, পুরো ফাঁকা। এটিএম থেকে পয়সা তুলে নিলাম, এবার আমি এটাকে ব্যাংকে জমা করবো, তারপরে আমাকে অ্যাকাউন্ট দেবে। চলো এটাকে জমা করে আসি, তারপরে অ্যাকাউন্টটা নিয়ে আসি। অনেক ইন্ডিয়াতে পাঠাবো এটা। 15 মিনিটস লেটার। তো গাইস চলে আসলাম ঘুমে, আর এখানে ট্যাক্সি চলে গেল। চলো কেটে যাই, এটাকে সলভ করার তখন আসছে। তাহলে আমার ফি তেমন দাঁড়িয়ে আছে, সবাই করবে। 3 আওয়ার্স লেটার। চলো, তো কেমন লাগছে গাইস তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলবে। আমার নতুন লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েই যাবে। তো লেটস গো, আমরা এখন স্নান করবো। চলো, 15 মিনিটস লেটার। গাইস গুড ইভিনিং। তো দেখো আমি একটা নতুন লুকস দিলাম, তো লুকসটা কেমন হয়েছে অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে। তো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, আর এখন সৌদি আরবের সময় হচ্ছে 6:30, যাচ্ছে সবাই নামাজ পড়তে। দেখো এই যে সবাই যাচ্ছে নামাজ পড়তে। লুকটা আজকে কেমন হয়েছে অবশ্যই বলবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো গোপ টপ সব উড়িয়ে দিয়েছি, আর চুলের স্টাইলটা একটু অন্য দিয়েছি। তো গাইজ, আর আমাদের দেখতে পাচ্ছ একটা মিক্সার মেশিন, এটাও এসে গেছে, এখানটা আমরা নামিয়েছি। তো কীরকম হয়েছে সেটা একটু বলবে, যারা ওয়েল্ডিংয়ের কনস্ট্রাকশন মেকানিক্যালের জব করে তাদের জন্য বলছি যে এটা সম্বন্ধে অবশ্যই মন্তব্য করে, যদি আমার কেউ এই ব্লগটা দেখে থাকো তো অবশ্যই মন্তব্য। এটা হচ্ছে একটা মিক্সার মেশিন, ঠিক আছে, এটা ইলেকশন হবে, ওখানটা ইলেকশন হবে, আর সেটার ব্লগও আমি নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, এখন মোটামুটি দেখো সন্ধ্যা লেগে গেছে, হালকা লাইট আছে যেটা সূর্য ডুবে যাওয়ার পরে হয়। তো চলো রাখছি, তোমাদের সঙ্গে রাত্রে দেখা হবে। বাই, টাটা, লাভ ইউ গাইজ, লাভ ইউ। অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টাচ করে রেখো, ওকে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দাদাকে এগিয়ে নিয়ে যাও, আর জীবনের একটা অনেক ইচ্ছে আমার একটা ইউটিউবের পরিবার হোক, তাদের জন্য আমি ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, বাই। 3 hours later. Guys, so our dinner complete. Our dinner complete. So we are going to have a dinner.
Bye bye, Tada.